ইনকিউবেটার মধ্যে আমরা এই পর্যন্ত টেস্টিং অবস্থাতে দুইবার দ্বিতীয়বারের আমরা এই পর্যায়ে প্রথম পর্যায়ে আমাদের দুটি বাচ্চা হয়েছিল কিন্তু প্রায় 7-8টা ডিম নষ্ট হয়ে গেছিলো। দ্বিতীয় পর্যায়ে যখন আমরা আবার দিলাম, দেখো কি সুন্দর বাচ্চা বাইরেছে। তো 21 দিন 22-23 দিন এরকম টাইম লাগছে, হ্যাঁ আরও কয়েকটা ডিম আছে, এগুলি অলরেডি এর মধ্যে বাইর হয়ে যাবে। এখন এগুলিকে আমরা সরাইয়া দ্বিতীয় আরেকটা ছোট জায়গার মধ্যে রাখুন, তারপরে এখান থেকে আমরা যে মেন যেখানে চাষ করার পালন করা যায় ওইখানে আমরা এটাকে এনে নিই। এ পর্যন্ত আমরা প্রায় 50-60টা বাচ্চা প্রোডাক্ট করা সম্ভব হয়েছে। হ্যাঁ আজকে আমাদের তারিখ হলো কত, 13-5-2020। আচ্ছা বন্ধ করো।